নমস্কার রাজ্য মন্ত্রিসভায় হতে চলেছে আর এবার কিন্তু শোনা যাচ্ছে যে রাজ্য মন্ত্রিসভায় রথ হবে এবং এই মন্ত্রিসভাতে দু একজন নতুন মুখ দেখা যেতে পারে আবার কেউ হয়তো এক দায়িত্বে ছিলেন তাকে দায়িত্ব অন্য কিছু দেওয়া হতে পারে অর্থাৎ মন্ত্রিসভায় রদ বদল হতে পারে হাত বদল হতে পারে কোনো কোনো মন্ত্রক তেমনই খবর দেবো আজকে আমরা দেখেছি যে রিসেন্টলি লোকসভা নির্বাচনের সঙ্গে দুটি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে দুটি বিধানসভা কেন্দ্রে পাশাপাশি তারপরে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে এর মধ্যে বেশিরভাগই তৃণমূল কংগ্রেসে যারা জয়েন করেছিলেন বিজেপি থেকে সেই সমস্ত কেন্দ্রগুলিতে মানে তিনটে কেন্দ্র এমন রয়েছে যারা বিজেপির বিধায়ক হিসেবে জয়লাভ করেছিলেন দু হাজার একুশের নির্বাচনে পরবর্তীতে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেন তৃণমূলের প্রার্থী হয়ে লোকসভা ভোটে লড়াই করেন কিন্তু হেরে যান যেমন কৃষ্ণকল্যাণী কিংবা মুকুটমণি অধিকারী বিশ্বজিৎ দাস রয়েছেন যদিও বিশ্বজিৎ দাস বিধানসভা উপনির্বাচনে দাঁড়াননি তিনি কিন্তু দেখা যাচ্ছে আবার এমনটাও হয়েছে যে লোকসভা ভোটে আমরা দেখেছি এমন কয়েকজনকে প্রার্থী হতে যারা বিধায়ক ছিলেন বিধানসভায় যারা সদস্য ছিলেন রাজ্য মন্ত্রিসভারও সদস্য ছিলেন তারা লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন এবং জয়লাভ করেছেন যেমন আপনি বলতে পারেন জুনমালিয়া কথা জুনমালিয়া মেদিনীপুরেরই বিধায়ক ছিলেন তিনি জিতে গিয়েছেন কিংবা পার্থভৌমিক তিনিও জিতে গিয়েছেন লোকসভা নির্বাচনে জুনমালিয়া মেদিনীপুর লোকসভা কেন্দ্রেই জিতেছেন পার্থভৌমিক নৈহাটির বিধায়ক ছিলেন তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছেন নিঃসন্দেহে অর্জুন সিংয়ের বিরুদ্ধে জয়লাভ বড় বিষয় কিন্তু পার্থভৌমিক মনে রাখতে হবে পার্থভৌমিক কিন্তু রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন সেচ মন্ত্রকের দায়িত্বে ছিলেন ফলত তিনি যেমন বিধায়ক আর নেই তিনি সাংসদ হয়ে গিয়েছেন রাজ্যমন্ত্রিসভা তো তিনি নেই সেই দপ্তরটা ফাঁকা রয়েছে আবার জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন ধরে তিনি জেলবন্দি ফলত তিনি বনমন্ত্রী ছিলেন সেই দপ্তরও কিন্তু পূর্ণমন্ত্রী কেউ নেই ফলে তো সেই জায়গা থেকে কিন্তু রদবদল আসন্ন আবার বেশ কিছু জায়গাতে মন্ত্রক অদলবদল হতে পারে অনেকেই মনে করছেন ফিরা থাকিম তিনি কবে পড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তার সাম্প্রতিক বক্তব্য কাজে মানুষ অসন্তুষ্ট এবং পুরো এলাকাগুলোতে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ফলাফল খারাপ হওয়া বিশেষ করে উত্তর কলকাতার পুরো এলাকাগুলোতে এই সমস্ত কিছুই ফিরাদ হাকিমের বিরুদ্ধে যেতে পারে অনেকে মনে করছেন এই যে শোভন চট্টোপাধ্যায়কে দলে ফিরিয়ে নিয়ে আসার যে তর্জোস শুরু হয়েছে ফলত মনে করছেন যে শোভন চট্টোপাধ্যায়কে এনে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরাদ হাকিমকে সরিয়ে দিয়ে সেখানে শোভন চট্টোপাধ্যায়কে বসানো হবে আর ফিরাদ হাকিমকে হয়তো মন্ত্রকেই শুধুমাত্র রেখে দেওয়া হবে তবে এই মুহূর্তে যা খবর তাতে শোভন চট্টোপাধ্যায় যেহেতু এখনও দলে যোগদান করেননি আপাতত ফিরাদ হাকিমই রয়েছেন এবং এমনটা হতে পারে যে পরবর্তী যে পুরো নির্বাচন সেই পুরো নির্বাচনে শোভন চট্টোপাধ্যায়কে মুখ করে লড়াই করবে তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে তো ফিরাদ হাকিমকে সরে যেতেই হবে তবে এই মুহূর্তে ফিরাদ হাকিমের মন্ত্রক চলে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই পার্থভূমিকের যে মন্ত্র ছিল সেচ দপ্তর সেই সেচ দপ্তরের নতুন কোনো মন্ত্রী আসতে পারে ক্ষেত্রে নতুন মুখ দেখা যেতে পারে কারা হতে পারেন এই মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য কারা হতে পারেন বা সম্ভাব্য কোন কোন নাম উঠে আসছে ক্ষেত্রে এই সেচ দপ্তরের মন্ত্রী হিসেবে প্রথম নামই হচ্ছে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী তাকে এই মন্ত্রক দেওয়া হতে পারে কৃষ্ণকল্যাণীর প্রতি তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে খুবই সন্তুষ্ট তার কাজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন তিনি সেই এলাকায় সামাজিক কাজ করেন ব্যবসায়ী ফলে এই কৃষ্ণ কল্যাণীকে কিন্তু সেচ দপ্তরে মন্ত্রক দেওয়া হতে পারে আপনাদের বোধ মনে থাকবে কৃষ্ণকল্যাণী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে পরেই তাকে পিএসসি চেয়ারম্যান করে মুকুল রায় যখন অসুস্থ হয়ে পড়লেন তাকে নিয়ে প্রশ্ন ওঠে তাকে তারপরে এই কৃষ্ণ কল্যাণীকে কিন্তু পিএসসি চেয়ারম্যান করে দেওয়া হয়েছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটি ফলে কৃষ্ণ মন্ত্র মন্ত্রক পাওয়ার সম্ভাবনা প্রবল অপরদিকে বনমন্ত্রী পদ সে বনমন্ত্রীতে পূর্ণমন্ত্রী নেই বীরবাহা হাসদাকে কিন্তু বনমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে পূর্ণমন্ত্রী হিসেবে তাকে দেখা যেতে পারে শোভনদেব চট্টোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়িত্ব কিছুটা বাড়তে পারে আগামী দিনে অর্থাৎ তিনি এই মুহূর্তে বিধানসভার মুখ্য সচেতক রয়েছেন এবং রাজ্যের কৃষিমন্ত্রী তার কিছু দায়িত্ব বাড়তে পারে কারো কারো কপালে চিন্তার ভার যে কারো কেউ কি কোপে পড়তে পারেন এমন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিছুদিন আগে আমরা দেখেছি হাওড়ার চার বিধায়ককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন এক্ষেত্রে কিন্তু তাদের কাজ কারবারে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি নয় কিন্তু হতে পারে যে তাদেরকে হয়তো হাতে রাখতে গেলে যেহেতু বিধানসভা এবং সমস্ত এলাকার প্রতিনিধিদেরকে মোটামুটি মন্ত্রিসভাতে স্থান দেওয়া হয়েছে সেই দিক থেকে কিন্তু এই হাওড়ায় কোনো যে মন্ত্রী রয়েছেন ইনফ্যাক্ট অরূপ রায় কোপে পড়তে পারেন আবার এই যে উত্তরবঙ্গ এই উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস এবার ভালো ফল করেছে এমনিতেই উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রী রয়েছেন গুহ সীতাই কেন্দ্রতে আবারও নির্বাচন হবে কারণ সীতাই কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি লোকসভা ভোটে জয়লাভ করেছেন কোচবিহার কেন্দ্র থেকে জগদীশ চন্দ্র বসুনিয়া তিনিও লোকসভায় চলে গিয়েছেন অর্থাৎ সীতাই কেন্দ্রে আবার সীতাই কেন্দ্রে সেখানে নির্বাচন হবে উত্তরবঙ্গে এমনিতেই তৃণমূল কংগ্রেসের ফলাফল খুব একটা ভালো হয়নি বিধানসভা ভোটেও ফলাফল খুব একটা ভালো হয়নি সে কারণে কিন্তু মনে করা হচ্ছে যে উত্তরবঙ্গকে জোর দেওয়া হতে পারে এবং হয়তো হয়তো ভোটের আগে আগেই কাউকে হয়তো মন্ত্রী করে দেওয়া হলেও হতে পারে পরে তাকে জিতিয়ে নিয়ে আসা হবে সেটাই কেন্দ্র থেকে এবং সেটা উত্তরবঙ্গ থেকে কেউ একজন হলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না সেক্ষেত্রে মাসের মধ্যে জিতে নিয়ে আসতে হবে হয়তো তাকে রীতি নিয়ে আসা হতে পারে এখন দেখা যাক পুরোটাই প্রেডিকশন দু একটা নাম হয়তো সেক্ষেত্রে খুবই যুক্তিযুক্ত যাদের সম্ভাবনা প্রবল রয়েছে বলে শোনা যাচ্ছে এবং সেটাও যাচ্ছে ফলে তো কনফার্ম কিছু নয় যতক্ষণ না পর্যন্ত ঘোষণা হচ্ছে তো কনফার্মভাবে বলা যায় না তবে এটা ঠিক যে দু হাজার একুশে নির্বাচনে জিতে আসার পরে বেশ কিছু নতুন মুখ এসছে মন্ত্রিসভাতে এবং আগামী দিনে আরও কয়েকজনকে হয়তো দেখা যেতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মন্ত্রিসভা এই রথবদল নিয়ে একটি ফাইল তিনি রাজভবনে পাঠিয়েছেন যদিও রাজ্যপাল এখনও সাইন করেননি বলে জানা যাচ্ছে সেই কারণেই নাকি এই রথবদলটা আটকে আছে যত দ্রুত তিনি সাইন করে দেবেন তত দ্রুত এই মন্ত্রিসভার রদবদল হয়ে যাবে কিন্তু রাজ্যপালের সঙ্গে রাজ্যের যে সম্পর্ক সেই সম্পর্কের তিক্ততা ভরে গিয়েছে ফলত কবে তিনি সাইন করবেন এক্ষেত্রে আবারও রাজ্য সরকারকে কেন্দ্রের দ্বারস্থ হতে হয় কিনা তারা কেন্দ্রের কাছে কোনো নালিশ করেন কিনা কারণ ইতিমধ্যেই তো রাজ্যপালের ভূমিকা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছে সর্বস্তরে দেখেছি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তার অভিযোগ জানিয়েছেন এই বিধায়কদের শপথ নিয়ে শপথ গ্রহণ করানো নিয়ে ফলত রাজ্যপালের উপরে অনেকটা ডিপেন্ড করছে যে মন্ত্রিসভার রদবদল কত দ্রুত হবে এই দিক থেকে দেখতে গেলে রাজ্য মন্ত্রিসভার রদবদল যখনই হোক না কেন তখন কিন্তু এই নতুন মুখ হিসেবে কৃষ্ণকল্যাণী এবং বীরবাহ আসদার যেমন দায়িত্ব বাড়তে পারে আরও বেশ কিছু দপ্তর হয়তো এদিক ওদিক হতে পারে কারো কারো কোপ পড়তে পারে শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়িত্ব বাড়তে পারে এটাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে আগামী দিনে আরও কিছু তথ্য পেলে নিঃসন্দেহে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিও ভালো লাগলো ভালো যদি লাগে লাইক করবেন না লাগলে সেটাও জানাবেন কমেন্ট করবেন অতি অবশ্যই কমেন্ট খুব দরকার আপনারা কমেন্ট করলে লাইক করলে মোটিভেশন পাই পরবর্তী ভিডিও করার জন্য ধন্যবাদ